15ই আগস্ট দেশে 78তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে শুক্রবার থেকে দেশে শুরু হয়ে গেছে হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদযাপন। এরই অঙ্গ হিসেবে শনিবার ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ধর্মনগরের বিবিআই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিবিআই স্কুল মাঠে এসে সমাপ্ত হয়। এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস, ধর্মনগর মহকুমার মহকুমা শাসক শ্যামজয় মাতিয়া, উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সঞ্জীব দাস সহ অন্যান্যরা। শোভাযাত্রা আরক্ষা প্রশাসন, এনএসএস, এনসিসি এবং স্কাউট অ্যান্ড গাইডের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করে এদিন উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের এক আধিকারিক এই সংবাদ জানান। জেলা মানে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে আজকে তিরঙ্গা যাত্রা বিবিআই গ্রাউন্ড থেকে শুরু করে আমরা এসডিএম ডিএম অফিস এবং এসডিএম অফিস কমপ্লেক্স চত্বর হয়ে আমরা এই যাত্রা আবার বিবিআই গ্রাউন্ডে এসে সমাপন করব। এই তিরঙ্গা যাত্রা থেকে আগামী 13 থেকে 15ই আগস্ট ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, এবছর 9 থেকে 15ই আগস্ট পর্যন্ত 7 দিনব্যাপী স্বাধীনতা দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 9ই আগস্ট থেকে শুরু হয়েছে এই উদযাপন। এর অঙ্গ হিসাবে আগামী 12 এবং 13ই আগস্ট সারা দেশে সবকটি রাজ্যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া অনুষ্ঠিত হবে তিরঙ্গা রান, তিরঙ্গা কনসার্ট, তিরঙ্গা মেলা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামী 13 এবং 14ই আগস্ট সারা দেশের মতো রাজ্যেও বিভিন্ন স্থানে তিরঙ্গা সেলফি পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।